তোমরা যখন অফ স্পিন বল করবা তখন তোমরা খেয়াল রাখবা যে বল যখন তুমি করবা চেষ্টা করবা যে বলের যেন স্পিনটা যেন সাইড স্পিন হয়। আমাদের বেশিরভাগ বলারই হচ্ছে বল করে ওভার স্পিন, ওভার স্পিন করলে একটা লাভ যে বলার ওভার স্পিন করলে বলটা তোমার ডিপ করবে, কিন্তু তাই সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু প্রচুর বল ঘুরাইতে হবে। কিন্তু তুমি যদি সাইড স্পিন করো বলটা যদি একটু পিছনেও পড়ে তবুও কিন্তু তোমার সেটাতে অনেক লাভ হবে। তো চেষ্টা করো যখন যখন তুমি বল ডেলিভারি দিবা বলটা যেন এরকম সাইডভাবে যায়, তাহলে তুমি কি বাতাসে একটা ড্রিফ্ট পাওয়া যাবে, বলটা বাইরে পড়বে, পরে টার্ন করলে ভিতরে যাবে। আর যদি বল যদি গ্রিপ নাও করে তাহলে বলটা পরে সোজা চলে যাবে। তো এটাতে আমাদের দুইটা মানে ভেরিয়েশন করতে পারি, একটা হচ্ছে বল সাইড স্পিন করলে আমি বাতাসে গ্রিপ পাবো, সেই সাথে সিমে যদি হিট করে তাহলে বল টার্ন করবে, আর যদি সিমে হিট না করে তাহলে বলটা পরে কিন্তু সোজা চলে যাবে।